প্রিয়তমেশু, স্কুলবেলা তোমাকে মনে পড়ছে। এই যে স্মৃতিগন্ধি হাওয়া বইছে, এই যে জনপদ জুড়ে লবণের ঘ্রাণ, স্রোতের গর্জন, অবিরত রোদে পোড়া তামাটে মানুষজন ক্রমশ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে, মনে পড়ছে। এই বাংলার দক্ষিণ পূব কোণার নিসর্গের সাথে আমি বেড়ে উঠেছি। এমন একটা সময় ছিল যখন এই লোকালয় ছিল হলুদ ফুলের দেশ। প্যাওয়াপ্রে, ফলংজি, ফালংকি, পালংকি, আরো কত কি নাম, কখনো মোগলদের, কখনো ত্রিপুরাদের, কখনো আরাকানদের, কখনো পর্তুগিজদের, কখনো ব্রিটিশদের রাজত্ব ছিল এখানে। অষ্টাদশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে এখানে আসেন কাপ্তান হিরাম কক্স। অজ্ঞ মেধা ক্যাংয়ের অনতিদূরে গড়ে তোলেন একটি বাজার, সেই থেকেই কক্সেস বাজার। বঙ্গোপসাগর ও বাঘখালি নদী বিধৌত এই জনপদ একে একে মহকুমা থেকে মিউনিসিপ্যালিটি হয়েছে, সেও দেড়শত বছর অধিক পুরাতন কথা। অতঃপর এ জনপদের শিক্ষা প্রসারের লক্ষ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সাল 1874। ইতিহাসের পালা বদলের সাথে সাথে এই প্রতিষ্ঠানটি নিজের নামও বদলে নেয় বেশ কয়েকবার। এর নাম এখন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। এখানেই সেই নানা রঙের দিনগুলি, এখানেই আমার স্কুলবেলা। আমি আমার স্মৃতিপত্র দিয়েছি খুলে, কান পেতে শোনো। যদিও আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে প্রায় 142 বছর আগে, ওটি নিম্ন মাধ্যমিক স্কুল ছিল। হাই স্কুলের ইতিহাস অনেকেরই জানা, এটি কখন হাই স্কুল হলো। খিজুরি উচ্চ বিদ্যালয় তদানীন্তন মহকুমা শহরের প্রথম মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। ওটি ওই খিজুরি স্কুলের মাঠে অসহযোগ আন্দোলনের একটা বড় মিটিং হয়েছিল, তো ওখানে ওই বিধি অমান্য করে ওখানে অসহযোগ আন্দোলনের বিরাট মিটিং হয়েছিল বিধায় ওই স্কুলের এফিলিয়েশন চলে যায়। তখন রাতারাতি ওই স্কুলের সরঞ্জাম এনে আমাদের এই স্কুলটাকে এক্সটেন্ড করে 1921 সনেই আমাদের মাধ্যমিক স্কুলের যাত্রা শুরু। আগে তো এই স্কুল সরকারি ছিল না, তখন ছিল কক্সবাজার উচ্চ বিদ্যালয়। তখন ক্লাস ফোর থেকে ক্লাস টেন পড়ানো হতো এই যে স্কুলে বর্তমানে যেখানে আছে। আমরা যখন ক্লাস ফাইভে উঠি, হেঁটেই আসতাম আমরা, দল বেঁধে বইগুলি রশি টসি দিয়ে বেঁধে। তখন ব্যাগ ট্যাগ ছিল না, তখন তো ড্রেস এই ধরুন না, এমনি অর্ডিনারি ড্রেস পরে গেলাম আর কি কাঠের বাড়িতে। তখন তো বেশি ছিল, ছাত্রছাত্রী অনেক ছিল আর কি। শৈলেশ্বর চক্রবর্তী আমার বাবার ইমিডিয়েট ছোটো ভাই, তিনি 1926 কিংবা 1927 আমাদের স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় গ্রাজুয়েশনে উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে তিনি বিদ্যাসাগর কলেজে কলকাতায় পড়তে যান, সেখানে থাকতেই মাস্টারদার দলের সাথে তার সংযুক্তি। অস্ত্রাগার লুণ্ঠনের যে কয়টি পুস্তক পড়েছি আমি, সেখানে দেখেছি যে 5-6 জন তাদের নেতৃস্থানীয়, যেমন সূর্য সেন, লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী, তারকেশ্বর দস্তিদার, হ্যাঁ, গণেশ ঘোষ, এদের নামের পরপরেই 7th name ওয়াজ শৈলেশ্বর চক্রবর্তীস নেম। অস্ত্রাগার লুণ্ঠন বিশেষ করে চারুবাবুর বইটিতে পড়েছি যে নির্মল লালা 14 বছর কয়েক মাস বয়সে, সে কাঠঠলির যে যুদ্ধ হয়েছিল কাঠঠলির পাহাড়ে,
বিপ্লবীদের সাথে। সেখানে যে কজন শহীদ হয়েছিল সরাসরি যুদ্ধে, কনিষ্ঠতম শহীদ হল নির্মল লালা আমি জেনেছি, আমি এবং এটি তথ্য নির্ভর আমার জানাটা, আমার পিতার কাছ থেকে জেনেছি। তিনি কক্সবাজার হাই স্কুলের ছাত্র ছিলেন। আমাদের চোখের সামনে তো সব মনে আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা তো ওয়ার ফ্রন্ট ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দক্ষিণ ফ্রন্ট ছিল, ওয়ার মানে সাউথ ফ্রন্ট ছিল কক্সবাজার, এখানে তো যুদ্ধ হয়েছে, এখানে আমরা দেখেছি জাপানি প্লেন এসে মুম্বই করতেছে, আমরা ট্রেনসে ঢুকে গেছি। ওয়ারে যেগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেগুলিও আমি দেখেছি, এখানে ইয়ে হয়েছিল, আমার তখন ক্লাস ফোর ফাইভে পড়ি, তখন আমি ওখানে স্কুলে যেতাম, স্কুলের পরিবেশটা ছিল অত্যন্ত শান্ত প্রকৃতির। তখন তো এইরকম নোংরা টোংরা সব ছিল না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুইপিং টুইপিং তো করতে হয়, তোমরা হাতে আর কোনো রিক্সা ছিল না, যানজট ছিল না, টেন্টও ছিল না, একদম শান্তিতে আরামসে চলে যাইতাম আমরা। এখানে ফাইভ সিক্স সেভেন সেভেন এইট এইটটা ছিল পশ্চিম পাশে, উপাশে ছিল নাইন টেন। আমাদের হেডমাস্টার ছিলেন যামিনীবাবু আর মৌলভী ফজল রহমান সাহেব আর পণ্ডিত মশাই সংস্কৃত পণ্ডিত, আরেকজন বাংলার পণ্ডিত ছিলেন, ওনার নাম ছিল হরে কৃষ্ণ কাব্যতীর্থ মনে। হ্যাঁ, দেববাবু স্যার মত ছিল তখন, দেববাবু দেববাবু মারা গেছেন, দেববাবু ছিল। তখনকার দিনে স্যাররা বড় কড়া ছিলেন, বেত হাতে থাকত, বিশেষ করে আমাদের মৌলভী সাহেব এমন পিটা পিটাইতেন। তো এটা নিয়ে গল্প আছে, ওনার পিটানো সম্পর্কে একটা গল্প আছে। অনেক 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 ছেলেদেরকে আমি মারছি, অথচ এখন অবশ্য মারা কটাটা একটু ওই অনৈতিক হয়ে যায় বর্তমানে এই আমাদের এই শিক্ষানীতিতে ছেলেদেরকে মারার বিষয়ে নিষেধাজ্ঞা আছে, তবে সেই হিসাবে আমি এখন কম মারি। তবে যাদেরকে মারছি তারাই স্বীকার করে যে মায়ের জন্যই তাদের উন্নতি হয়েছে, এরকম অনেক ছেলে এসে হ্যাঁ নিজে অকপটে এটা বলে যায়, স্যার আপনার মায়ের জন্য আমার এ শিখে হয়েছে, আমার রেজাল্ট ভালো হয়েছে, এই ধরনের অনেক অনেক অনেক, একেবারে এগুলো একজন দুজন বলে শেষ করা যাবে না, অনেক স্টুডেন্ট এটা স্বীকার করে নি। বায়ান্ন সালে অনেকটা স্বতঃস্ফূর্তভাবে স্কুলের ছাত্ররা ভাষা আন্দোলনে যোগদান করে। একুশে ফেব্রুয়ারি 1952 সাল ঢাকায় যখন গুলি হয় ছেলেদের উপর, সে সংবাদ আমরা জানতাম না। আমাদের সময় যারা নেতৃত্ব দিতে তাদের মধ্যে খালিদ মোশারফের নাম বেশি মনে পড়ে, তাকে আমরা মনি ভাই ডাকতাম। পরের দিন 22 তারিখ আমরা স্কুলে এসেছি, খালিদ মোশারফ সাহেব স্কুলে এসেছে, খালিদ মোশারফ সাহেব বললো যে ঢাকায় গুলি হয়েছে ছেলেদের উপর, আপনি কী করে জানেন? আমার মামার সঙ্গে কথা হচ্ছে টেলিফোনে, সেখানে শুনেছি। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি ক্লাস থেকে বেরিয়ে এসে ঘন্টা বাজাই দিলাম, বেল বাজাই দিলাম, দিয়ে সব ছেলেরা বেরিয়ে আসলো, স্কুল কম্পাউন্ডে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম এবং আমরা রাস্তায় বেরিয়ে গেলাম। রাষ্ট্রভাষা বাংলা চাই, খুনিদের বিচার চাই, এই স্লোগান দিয়ে আমরা সারা শহর প্রদক্ষিণ করলাম। তারপর ট্রাক নিয়ে একদম চকরিয়া পর্যন্ত গেলাম, ওখান থেকে আবার ফিরে এসে আমরা কিছু রাস্তায় সাইনবোর্ড দিলাম, শহীদ বরকত রোড, শহীদ সালাম রোড, শহীদ রফিক রোড। আমাদের সময় এই বিদ্যালয়টির নাম ছিল কক্সবাজার মডেল হাই স্কুল, প্রধান শিক্ষক ছিলেন অমিয় কুমার বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক পরবর্তীতে 58 নাগাদ সহকারী প্রধান শিক্ষক ছিলেন মজরুল্লাহ সাহেব, বেশ কয়েকজন খ্যাতনামা শিক্ষকরা ছিলেন, দেবপ্রসাদ ভট্টাচার্য, হরেকৃষ্ণ কাব্যতীর্থ, ফজলক সাহেব, নুরুল কবির সাহেব, শামসুল্লক সাহেব, আমরা যখন সেভেনে উঠেছি তখন কাদের সাহেব এসছেন আরেকজন পরবর্তীতে, এরা প্রত্যেকে হেডমাস্টার হয়েছিলেন পরবর্তীতে গভর্নমেন্ট স্কুলে, কাদের সাহেব, মমতাজুল্লক সাহেব, এরা উনি হেডমাস্টার ছিলেন, অনুকুমার বড়ুয়া,
উনি আমাকে বাড়ির থেকে ডেকে এনে বলে তুমি স্কুলের ছাত্র, তোমাকে স্কুলে শিক্ষকতা করতে হবে। তো আমি বললি আমি তো ইয়ার মধ্যে লর মধ্যে অ্যাডমিশন নিয়েছি LLB, আমি কী করে পারি? ওদের না তো আমি LLB আমিও পাস করছি, কেউ অভিভাবক অমিত কুমার বলে বলো আমিও পাস করছি, কিন্তু আমার দ্বারা তোমার দ্বারা এই সমস্ত বারের মধ্যে গিয়ে প্র্যাকটিস করা সম্ভব না। তুমি এক কাজ করো, আমি কথা শুনো, তুমি স্কুলে জয়েন করো। আমাদের অঙ্কের শিক্ষক পশ্চিমবাংলার মানুষ শ্রী দেবপ্রসাদ ভট্টাচার্য খুব আদর্শবান মানুষ ছিলেন, তিনি অকৃতধার ছিলেন, বিটি করেননি। চিত্রকর বিকাশ ভট্টাচার্যের সম্ভবত ভাইপো, ভালো আর্ট করতে পারতেন, ক্যামেরা দিয়ে ছবি উঠাতে পারতেন এবং মাথার উপর কালো কাপড় ঝাঁপিয়ে উনিও প্রথম এই এলাকায় ফটোগ্রাফির কাজ করেছিলেন। গার্লস স্কুলে চিরকুমার মারা গেছেন, কিছু বই লিখতেন, ছড়ার বই লিখেছেন। শিক্ষক আমার প্রিয় শিক্ষক ছিল হেডমাস্টার ওই যে অমিয় বাবু। খুব সিম্পল ইংলিশ পড়াতেন, মানে খুব সিম্পল, খুব সহজভাবে ইংলিশটা বুঝাই দিতেন আর কি। সহকারী প্রধান শিক্ষক ছিলেন মাজহারুল হক সাহেব। পরবর্তী সময়ে উনি আমরা যখন এখানে শিক্ষকতা করতে আসি তখন উনি এই স্কুলের প্রধান শিক্ষক। আমাদের সময় অ্যাডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর, তিনি কক্সবাজার হাই স্কুলের শিক্ষক ছিলেন, তিনি ক্লাসে ওনার দেওয়া যে পড়া পরের দিন না পারলে শাস্তি দিতেন, হাতে ব্যাট মারতেন। শাহনওয়াজ স্যার ইতিহাস এইগুলি পড়াইতো আর কি, ইতিহাস পড়াইতো ম্যাক্সিমাম। তো লাইন ধরে সবাইকে, যারা পারে না সবাইকে একটা একটা মারতেন, কিন্তু আমিও হাত দিছি, আমাকে মারতেন না। ও তোমাকে মারলে তো তুমি একটা উসিলা পাবে স্কুলে না আসার, কারণ আমি স্কুলে আসতাম না। তো ওইটাই আমার যে শাস্তি না পাওয়া, সবাইকে আমাকে দিতেন না, তুমি তো স্কুলে না আসার একটা উসিলা পাবে। প্রথম দিন স্কুলে পড়তে হওয়ার মধুর যেটা স্মৃতি সেটি হচ্ছে এরকম, ক্লাসে ঢুকার পরে দেখলাম যে সমস্তমণ্ডিত একজন বুড়ো মৌলভী সাহেব ক্লাসে আসলেন, তিনি অঙ্কের টিচার ছিলেন ফজলুর রহমান সাহেব মৌলভী, আমরা আঞ্চলিকভাবে তাকে ফজলা মৌলভী বলতাম। তখনই উনি বেশ বয়স্ক ছিলেন, মানে একদম সাদা কাপড় পরতেন, সাদা পায়জামা পরতেন না লুঙ্গি পরতেন, আর সাদা পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি পরতেন, মুখ ভরা দাড়ি ছিল। তো উনি সিক্সে যারা পড়ছে তাদেরকে দুইটা করে ক্লাস পেতেন উনি, কারণ উনি অঙ্ক একটু অঙ্ক পড়াতেন আর ধর্ম পড়াতেন, তো তার মানে দুইটা ক্লাস উনি করতেন। তো এই জন্য উনি সবচেয়ে মানে আমাদের সাথে সংশ্লিষ্ট ছিল এবং ওনাকে আমরা বেশ ভয় পেতাম। তো তার একটা স্মৃতি বেশি মনে আছে যে ক্লাসে পড়াবার সময় অঙ্ক সিস্টেমেটিক্যালি বুঝাতেন, সিস্টেমটাতে কিন্তু অশুদ্ধ ছিল না, মুখস্থবিদ্যা যেভাবে অঙ্ক করায় তিনি সেভাবে করাতেন না। অঙ্ক পারলেও মার খেতে হইতো, না পারলেও মার খেতে হইতো, সেটা কীরকম? তো আমরা অঙ্ক করে ওনার টেবিলে গিয়ে দেখালাম স্যার হয়েছে কি না, তো যদি হয় তাকে বেশ বলে একটা চট দিয়ে দিল কানের কানের পাশ দিয়ে। সেজন্য আমরা করতাম কি, ওনার সামনে গেলে এভাবে থাকতাম যাতে উনি চুল না পারলে আবার এদিকে চুল ধরে টান টান দিতেন, তারপরেও না পারলে এই জুলফি ধরে টান দিতেন পেছনে কি, তারপরে মৃদুস্বরে থাপ্পড় দিতেন। এই যে শিক্ষকদের নাম বলছি ওদের ক্যালিবারের শিক্ষক ইউনিভার্সিটিতেও দুর্লভ ছিল, এরা ইকুয়ালি কোয়ালিফাইড টু বি এ টিচার ইন ইউনিভার্সিটি। একাত্তরে যে ছেলেটি হেঁটে স্কুলে আসত সেও এক বুক সাহসে যুদ্ধে গিয়েছিল স্বাধীন হবে বলে। শামসুল আলম, শশীকুমার বড়ুয়ার বয়স তখন কতই বা হবে, বড়জোর 15 কি 16, তখনই বিদ্যালয়েই পড়ত তারা, যুদ্ধে গিয়ে আর ক্লাসে ফিরতে পারেনি এই দুজন। রাজধানীতে টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষণরত অবস্থায় শহীদ হন শিক্ষক শাহ আলম এবং বশির।
তাদের আত্মত্যাগের ইতিহাস বলে শেষ করার নয়। কান্না চোখে কেবল পিছু ফিরে দেখা যায়। ওই এসডিও কোডের উপরে ছিল, ওই প্রত্যেকদিন তো জাতীয় পতাকা পাকিস্তানি পতাকা উত্তোলন করা হতো, তো ওইটা একদিন এক আন্দোলনের সময় একদিন এক পর্যায়ে ওইটা নামিয়ে ফেলা হলো। আমাদের আমাদের জুনিয়র এক ছেলে মামুন নাম, প্রিন্সিপাল সামরদা চৌধুরীর ছেলে, ও আরও সাথে ওর দু একদিন ছিল, ওরা গিয়ে ওটা নামিয়ে ফেললো। মানে ওগুলো সম্ভবত 25শে মার্চের আগে, আর আগে কিংবা দু একদিন আগে পরে হইতে পারে, নামিয়ে ফেললো। নামিয়ে ফেলে এটা পাবলিক লাইব্রেরির সামনে যে এখানে যে ইয়েটা মাঠটা আছে ওখানে নিয়ে পোড়াই ফেললো। তো পোড়ানো ফেলার সময় হয়তো সুভাষ দাও থাকতে পারে, আমার একদম মনে নেই, কিন্তু তার বিরুদ্ধে তাকে যে তার যেটার কথা বলে মারা হয়েছে সেটা ওই পাকিস্তানের পতাকা পড়েছে এই কথা বলে তাকে মারা হয়েছে। শুনেছি কক্সবাজারের ছাত্র সুভাষ, ওনারা অসহযোগ আন্দোলনের সময় পাকিস্তানের পতাকা পড়েছেন, এই অভিযোগে সুভাষকে পাকিস্তান আর্মি হত্যা করেছে। আমি যখন ক্লাস টেনে, তখন একদিন হঠাৎ আমরা শুনলাম যে একটা সিনেমার শুটিং হচ্ছে, সেটা হলো লাইট হাউসের এই উপরে। এখানে আমার এখনও মনে আছে সিনেমাটার নাম ছিল হারজিৎ এবং নায়ক নায়িকা ছিল ববিতা এবং জাফর ইকবাল। তখন আমরা সব কয়েকজন মিলে চিন্তা করলাম যে আমরা শুটিং দেখতে যাব। এই আমাদের শ্রদ্ধেয় সিরাজ স্যার এবং শ্রদ্ধেয় সৈয়দ স্যার, ওনারা দুজন আমাদেরকে এই কেমিস্ট্রি এবং ফিজিক্স এই দুইটা বিষয় পড়াইতো। তখন আমাদের এই দুটো বিষয়ের ফাঁকি দেওয়ার ইচ্ছা ছিল। আমরা কয়েকজন মিলে তখন করলাম কি যে চলো আমরা যাই সিনেমার এই শুটিং কীরকম হয় দেখতে, আরও শুনলাম ববিতার নাম। তখন আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের স্কুলের মধ্যে খোঁজ নেওয়া শুরু হইলে এরা গেছে কই। তখন ক্লাসের মধ্যে, কারণ আমরা যখন ক্লাস নিতে আসছেন স্যারেরা তখন আমাদেরকে পায় নাই। আমরা ঘন্টা চারেক পরে যখন ফেরত গেছি দেখি যে হেবি বকাবকি, কোথাও নাই, বোধহয় জানি না কেন মারে নাই, পারলে উনি তখন মার দিতেন আর কি। আমি কিন্তু সত্যি যেরকম শ্রদ্ধা করতাম এরকম ভয়ও পেতাম ওনাদেরকে। এখন বর্তমানকালে যেভাবে চলছে ক্লাস, কারিকুলাম, শিক্ষক ছাত্র সম্পর্ক, সেগুলি সব মিলিয়ে আমাদের সময় কালে অন্যরকম ছিল সেগুলো। কক্সবাজার খুব আন্তরিক ছিল পরিবেশটা। অভিভাবকরা, একজনের অভিভাবক ওনার ছেলে, উনি সবাইকে মনে করতেন সবাই আমার ছেলে, আর ছেলেরাও এই বন্ধুর পিতাকে পিতার মতো সম্মান করতেন। আমাদের সময় খেলাধুলার খুব ব্যাপক ইয়ে ছিল, বিশেষ করে স্কুলের। তখন স্কুল নিয়ে সব খেলাধুলা হইত, প্রত্যেক হাই স্কুলের ইয়েতে খেলাধুলা হইত, ইন্টার স্কুল একটা বড় খেলা ছিল ইন্টার স্কুলের ইয়ে। তো ইন্টার স্কুলের খেলে আমি যখন প্রথম চান্স পাই তখন খুব ভালো লাগছিল, তখন আমার বয়স বেশ কম ছিল। আমাদের পাশেই যে স্টেডিয়াম, স্টেডিয়ামে প্রায়ই ফুটবল খেলা হতো, তো ওখানে যখনই গান শুরু হয়ে যেত তখন আমাদের মধ্যে রিয়াকশন শুরু হয়ে যেত, কখন যাব খেলা দেখব। তা আমরা স্যারকে অনেকভাবে পটাইতাম এই সেই, তারপর একজন দুজন করে আমরা দুই চার একসাথে সবাই তো আর বের হয়ে যায় না, দুই চারজন স্যার টয়লেটে যাব এই নাম করে দুই একজন, ও আসতে ফিরে না আসতে আসতে না, একজন গেছে তুমি যেতে পারবে না, দুজন গেছে তুমি যেতে পারবে না, এই ধরনের কথাবার্তা বলতেন স্যাররা। আমরা মোটামুটি দু চারজন এরকম অলমোস্ট পালাই যেতাম, পালাইছি অবশ্যই মজা করে খেলা দেখার জন্য। তাই আমরা রীতিমতো স্কুলে স্পোর্টসে অংশগ্রহণ করতাম, খেলাধুলা করতাম। তখন আমাদের ফার্স্ট ডিভিশনে খেলা হতো, এখানে সরকারি স্কুল ফার্স্ট ডিভিশনের টিম ছিল, সরকারি স্কুলের
খুব বড় বড় প্লেয়াররা জসিম ভাই থেকে শুরু করে আলতাফ, মনু, মত্তুল হোসেন, এরা সবাই এরা এখনও বেঁচে আছে। তারা এই স্কুলের অত্যন্ত নামী প্লেয়ার ছিলেন, তারা খেলতো। তাদের পাশাপাশি আমরা ছোটো হিসাবে আমরা এই মাঠে খেলতাম, এমনি নিয়মিত খেলা হতো। শালম ভাই লেফট হ্যান্ড খেলতো, মানে আমরা সবাই খেলতে খেলতে আমিও প্রথম বিভাগে এখানে খেলেছি। যে এই কক্সবাজার হাই স্কুলে যে স্বর্ণযুগ ছিল, এক সময়ে এমন একটা যুগ ছিল যে কক্সবাজার হাই স্কুল মাঠে না নামলে যে কক্সবাজার স্টেডিয়ামে খেলাই হতো না। ওই স্কুল গ্রাউন্ডের মধ্যে আমরা মাঝে মাঝে ফুটবল খেলতাম। ফুটবল খেলে আমি স্কুলে গ্লাস ভেঙে ফেলছিলাম একবার, সেটার জন্য আমাকে ফাইন দিতে হয়েছিল। দুস্তামি আর কি ওগুলো। আসলে স্কুলে আসা সময় ঠিক সময়ে স্কুলে আসা র্যাবিকেটের একদম মানে 100% ইয়ে থাকতে হবে। আমি তখন ছিলাম আমি ক্যাপ্টেন, যারা দেরি আসতো তাদের নাম লিখতাম। স্যাররা স্যাররা কিন্তু দায়িত্ব দিয়েছিল প্রতিটা ক্লাসে কিন্তু একজন ক্যাপ্টেন থাকতো। স্কুলের ড্রেস ড্রেস অবশ্যই পরতে হবে এবং দেরি আসলে নাম লিখতে হবে। তখন আমরা সবাই দল বেঁধে বিচে যেতাম, আর অনেক সময় মানে বিশেষ করে ধর্ম শিক্ষকের ক্লাসটা আমরা ওই সময় যে এটা আমাদের কাছে উনি অনেক কড়া শিক্ষক ছিলেন, ধর্ম শিক্ষক যিনি ছিলেন আর উনি এখনও বেঁচে আছেন অসুস্থ, তিনি আনোয়ার স্যার বলতেন। তো উনি খুব কড়া শাসন করতেন, তো আমরা চেষ্টা করতাম যে ওনার ক্লাসটা না করার জন্য, এটা সবাই মিলে। এবং শিক্ষকদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, খেলাধুলায় খুব উৎসাহ দিত, লেখাপড়ায় খুব ইয়ে করতো, সাহায্য করতো স্যাররা। এবং কোন না করেও যদি কিছু যদি অসতর্কতা বশত যদি হয়ে যেত তাহলে আমাদেরকে সেই জন্য একটু মানে কি শাস্তি ভোগ করতে হতো, যদিও সে শাস্তিটা ছিল যে আমাদের সংশোধন করার জন্য। কক্সবাজার হাই স্কুল কেন যেন রক্তের সাথে আমাদের মিশে আছে, আমাদের বাল্যের শৈশব, হেডমাস্টারবাবুর কথা, বয়েস, দিস ইজ এ স্কুল, কিপ দ্য কম্পাউন্ড ক্লিন, হ্যাঁ, স্কুলকে কীভাবে পরিষ্কার রাখতে হবে, স্কুলে কী করে ডিসিপ্লিন করতে হবে, এই অসাধারণ তার কণ্ঠস্বর এখনও কানে ভেসে আসে। আমরা যখন অ্যাসেম্বলিতে যেতাম, অ্যাসেম্বলিতে আমাদের বদরুল আলম স্যারের এই এই বেটা এই লাইন সোজা কর, এই কথাগুলি আমাদের এখনো মনে পড়ে। তবে হ্যাঁ, যে মাঝে মধ্যে বৃষ্টিপাতর হইলে খুব সকাল সকাল মানে গিয়ে আইসা এক ঘন্টা দুই ঘন্টা পরে সবাই কাপড় ভিজে যেত, হ্যাঁ, আর কেউ কেউ যে কাপড় ভিজে না আরেকজন যে কাপড় ভিজে দিত, তাহলে কাপড় ভিজে গেছে এরকম স্যারকে যদি আমরা যদি শো করতে পারি তাহলে তো আজকাল এনি ডে, হ্যাঁ, এইভাবে স্কুল ছুটি হয়ে গেলে কিন্তু আমরা খুব বেশি খুশি হইতাম আর কি। আমরা যখন ক্লাসে যেতাম তমিজ স্যারের, তমিজ স্যার আমাদের ক্লাসে গিয়ে মুখে আঙ্গুল দিয়ে এইরকম করে আঙ্গুল দিয়ে চুপ করে দিত, তখন ব্ল্যাকবোর্ডে তিনি লিখে দিতেন চুপ করো। আমি না থাকলেও আমি মধ্যে মধ্যে এখানে আসি, আমার তো এগুলি আমার সব হাতের এখানে গাছে আমার কি হাত লাগছে এখানে, মোটামুটি যত গাছগুছরা আছে আমার হাত একটু একটু লাগছে, কিন্তু এগুলিকে আমার ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে। আমি যদি কক্সবাজারও আসি আমার তো এখানে গড়ে দিতে হয়। আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রদের এই বন্ধনকে আমরা যদি একত্রিত করতে চাই তাহলে একটি প্ল্যাটফর্মের দরকার, সেই প্ল্যাটফর্মটি হতে পারে অ্যালমনাই অ্যাসোসিয়েশন অথবা প্রাক্তন ছাত্র পরিষদ, যেভাবেই বলি। এই 142 বছরের দীর্ঘ বন্ধাত্মকে ঘুচিয়ে আমরা এই বিশাল কর্মযজ্ঞে নেমেছি এটা শেষ করব বলে। এই বন্ধাত্ব শেষ করে আমরা এটার একটা নতুন শুরু করতে চাই, যেটা থেকে আমরা আমাদের প্রাক্তন যারা আছেন এবং নতুন নতুন যারা স্কুল থেকে বেরিয়ে আসবে ওদেরকে একটা প্ল্যাটফর্মে আনব। সেই স্বপ্ন আমরা শুরু করেছিলাম 2011 সালে। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বলতে গেলে আসলে আমরা এই রেজিস্ট্রেশন কার্যক্রমটা শুরু করার পর থেকেই আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ফোন পেয়েছি, সবাই আমাদেরকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে, তারা রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছে এবং প্রত্যেকেই এই প্রত্যয় নিয়েই ফোন করেছে যে তারা তাদের ব্যাচের সকলকে নিয়েই আসবেন। এছাড়া দেশের বাইরে থেকেও অনেকে আমাদের এই রেজিস্ট্রেশন করেছেন অলরেডি এবং তারাও সাথে থাকতে না পারলেও সেদিন উপস্থিত থাকতে না পারলেও তারা ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। আরেকটু যদি বিস্তৃত করে বলি, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন বা প্রাক্তন ছাত্র পরিষদের প্রয়োজনীয়তাটা শুধু আমাদের নিজেদের মনের প্রশান্তি নয়,
এর মধ্যে আমাদের নিজেদের ব্যক্তিগত, সামাজিক কিংবা নৈতিক দায়বদ্ধতাও কিন্তু রয়েছে। আমার এক বন্ধুর একটা সাইকেল ছিল, অসম্ভব ভালো রাইড করতে পারতো সে সাইকেলে। আমরা একসাথে পাঁচ বন্ধু উঠতাম এটাতে, এক সাইকেলে। ওই সাইকেলে পাঁচজন একসাথে বিচে বেড়াতে যেতাম। ও ড্রাইভ করতো, সামনে দুজন পিছনে দুজন, ও ড্রাইভ করতো, পাঁচজন একসাথে যেতাম আমরা। আমার খেলার সাথীদের সাথে আমার পরিচিত ছিল খুব বেশি, কারণ একটা আইসক্রিম খাওয়াতো, একটা আমরা খাওয়াতো, এই সুবাদে তারা আমার সাইকেলটা নিয়ে পুরো মাঠে একটা ফাঁক দেবে, এক ফাঁক ঘুরবে, খাড়াখাড়ি হয়ে যেত, যার কারণে এগুলো নিয়ে আসলে আমরা এই কাজগুলো আমরা প্রচণ্ড মিস করি। এখন এগুলো মনে পড়লে খুব ইয়ে লাগে, কোথায় খেলা, কোথায় গেল, কোথায় ইয়ে হয়ে গেল, সেগুলি তো চলেই গেছে। কিন্তু যেগুলি আমার সমসাময়িক তাদেরকে তো দেখা পাচ্ছি না একটাও, একটাও না। আমার সঙ্গে যারা ছিল তাদের অনেককে তো আমরা বর্তমানে হারিয়ে ফেলেছি, কিন্তু তাদের কথা আমাদের সবসময় মনে পড়ে, ইমোশনাল হয়ে যাই তো, এখনও তো ইমোশনাল হয়ে গেছে। আমি তো বললে কান্না পায়, মনে হয় সেই অতীতে ফিরে যাই, কত উচ্ছ্বাস ছিল, কত উদ্যম ছিল, কত আশা ছিল, এগুলো সব তো বাবা চলে গেছে। আমরা স্কুল থেকে চলে গেছি, তো চলে যাওয়ার পরেও যখন ওই পথেঘাটে দেখা হতো, ওনাকে সালাম কত মুচি করলেই মানে একদম জড়িয়ে ধরে খুব আদর করতেন। আমার বলব প্রকৃতিতেও আসে একদিন পত্রপতনের কাল, সব আড়ম্বর আয়োজন সাঙ্গ হয়, নতুন কচি পাতারা উকি দেয়, পুরাতনের জন্য বাকি থাকে কেবল ধুলো ধূসর অতীত। ফেলে আসা দিন, স্মৃতিকাতরতা, মনে পড়বার মৌসুম হুহু বাতাসের মতো আমাদের হৃদয়ে নিয়ে আসে কাঁপন। কখনো হয়তো নীরব নিবিড় ক্রন্দন আমাদের হৃদয় ভারী হয়ে আসে, ফেলে আসা কৈশোরের রাজ্য জুড়ে কত শত দুষ্টু মিষ্টি দিন, শিক্ষকের করা চোখ ফাঁকি দিয়ে স্কুল পালানোর পায়তারা, ছুটি শেষের ফুটবল মাঠ, বাদ না মানা এমন আরো কত কিছু যে একে একে জড় হয় স্মৃতিপটে, মনে হয় এই তো সেদিনের কথা। স্মৃতি সব সময় ব্যথার মতোই বাজে, মনে চিৎকার করে ডাকতে ইচ্ছে হয়, বন্ধুরা তোরা কই, ফিরে আয়। ফিরে আয় জীর্ণ পাঁচিল, ছুটির ঘণ্টা, একাকি স্কুল বাড়ি, মুখর ক্লাসরুম, বিষণ্ন বিজ্ঞানাগার, নীরব মিলনায়তন, ফিরে আয় সবই। এই ফিরে আসা স্মৃতি না ফুরাবার, বাঁধিয়ে রাখবার, কোনো স্মৃতি আর একা পড়ে থাকবে না। একসাথে সবাই মিলে দল বেঁধে স্মৃতির কোলাহলে আমরা ফিরে ফিরে আসব।
দুদণ্ড বসে চা খাব স্মৃতির সৈকতে এই কুয়াশা ক্যাবিনে।